নৈহাটির বড়মা। নৈহাটিতে অনেক থিম পুজোর মধ্যে সাবেকিয়ানাতে আজও সেরা। এই বড়মা মাতৃপ্রতিমা না দেখলে ঠাকুর দেখাই অসম্পূর্ণ থেকে যায়। এই বছর করোনাকে তোয়াক্কা না করে অনেকেই দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে। সাবধানতা বজায় রেখে কালী পুজোতেও নৈহাটিতে ঠাকুর দেখতে আসবেন তা বলার অপেক্ষা রাখে না। তাই ঠাকুর দেখার আগে এই বড়মা মাতৃপ্রতিমার প্রতিষ্ঠার ইতিহাস জেনে নেওয়া যাক। বড়মা কালী পুজোর মূল মন্ত্রই হল ধর্ম যার যার, বড়মা সবার। আনুমানিক 150 বছরের কাছাকাছি এই পুজোর শ্রেষ্ঠত্ব আজও একই রকম বিরাজমান। ইতিহাস থেকে জানা যায়, ভবেশ চক্রবর্তী ও তার 5 বন্ধুরা মিলে নবদ্বীপে যান রাস উৎসব দেখতে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার উঁচু যুগলবন্দির প্রতিমা দেখে মনস্থির করেন নৈহাটিতে এমনই উঁচু মাতৃপ্রতিমা তৈরি করে কালী পুজো শুরু করবেন। তারপর নবদ্বীপ থেকে ফিরে এসে 21 ফুটের কালী প্রতিমা নির্মাণ করে পুজো করেন। এই পুজোর প্রতিষ্ঠাতা ভবেশ চক্রবর্তীর নামেও, মানে ভবেশ কালী নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে হয় বড়মার কাঠামো পুজো, আর ঠিক 15 দিনের মধ্যেই এই 21 ফুটের কালী প্রতিমা তৈরি করা হয়। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হয় বড়মা, এই জন্য দক্ষিণেশ্বর মন্দিরের মতো এখানেও বলিদান করা হয় না। জয় ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত। এই চ্যানেল প্রকৃতি ফটো আর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভ্রমণ সংক্রান্ত এমন সব ভিডিও দেখার জন্য। চিরাচরিত পুজোর ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকে। কালী পুজোর দিন 3000 কেজির খিচুড়ি ভোগ ও পোলাও ভোগ রান্না করা হয়। এই পুজোতে কোনো রকম চাঁদা ছাড়াই ভক্তদের দানের টাকাতেই এই পুজো বছরের পর বছর হয়ে আসছে। ভক্তদের দান করা সোনা আর উপর গয়নায় সাজানো হয় বড়মাকে, দেবী প্রতিমার মুকুট চাঁদমালা পায়ের মল রূপর, ত্রিনেত্র জিহ্বা ভুরু নাক গলা সবই সোনার অলঙ্কারে মাকে সাজানো হয়ে থাকে। এছাড়াও টিকলি থেকে শুরু করে আরও অনেক কিছু সোনার গয়নায় ভরানো থাকে মায়ের সারা শরীর। বর্তমানে মায়ের 150 কেজি সোনা আর 250 ভরি রূপোর গয়না আছে। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ মায়ের কাছে মনের আশা পূরণের জন্য মানসিক করে আর দণ্ডি কাটে, আর সেই মনের আশা পূরণের পরে তারাই মাকে আজকের দিনে মায়ের গায়ের গয়না দান করেন। পুজোর দিন 100 কিলো ফল মিষ্টি প্রসাদ, পরের দিন অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম ভক্তবৃন্দ পথচলতি মানুষ এদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। বিসর্জনের দিন সোনা আর রূপোর গয়না খুলে ফুলের গয়নায় সাজিয়ে চাকা লাগানো সেই ট্রলিতে করে বড়মার মাতৃপ্রতিমা বিসর্জন দেওয়া হয় নৈহাটি ফেরিঘাটের পাশে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধু আর আত্মীয়দের সাথে, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।